এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মনিয়া রাসনাস কিচেন। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি, আর সেটি হলো চাইনিজ নুডলস উইথ এগ। এটা খুবই সহজ তৈরি করা, আপনারা বিকেলবেলা টিফিনে খেতে পারেন এটা তৈরি করে, কিংবা বাচ্চাদেরকে দিতে পারেন। খুবই সুস্বাদু হয় এই নুডলসটি। তো চলুন আমি আজকে আপনাদেরকে এই নুডলসটা তৈরি করে দেখাবো। আর এই নুডলসটা কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করবে, কেননা এই নুডলসটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চাইতে দ্বিগুণ মজার। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সুস্বাদু মজার নুডলসটা কীভাবে তৈরি করব। প্রথমে আমি কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। এই রসুনটা হালকা একটু ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। হালকা একটু ব্রাউন হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাঁচামরিচ ফালি করে। এখানে পেঁয়াজ কুচি দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি যেভাবে তৈরি করছি ঠিক সেভাবেই তৈরি করে খেয়ে দেখবেন, এই নুডলসটা খেতে খুবই মজার। এখন নুডলসের মধ্যে যে মশলা থাকে সেই মশলা দিয়ে দিলাম 2 প্যাকেট। 1/4 চা চামচ লাল মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনার নুডলসটা ম্যাগি নুডলস দিয়ে করতে পারেন, কিন্তু আজকে আমি ম্যাগি নুডলস দিয়ে করিনি, অন্য ব্র্যান্ডের নুডলস দিয়ে করেছি। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 প্যাকেট ইনস্ট্যান্ট সেদ্ধ করা নুডলস। আর নুডলসটাকে আমি সেদ্ধ করার সময় ভাঙিনি, আস্তই রেখেছি, এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন আরও দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখন ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে, এখন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। আমি ফ্রাই প্যানে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। এখন এর মধ্যে দিয়ে দেব 1টা ডিম। ডিমটা আমি পোচ করে নেব, এক সাইড পোচ করব। আপনার চাইলে 2 পিট উল্টে পাল্টে পোচ করতে পারেন, কিন্তু এভাবে করলে দেখতে সুন্দর দেখা যায়। চুলোর আঁচটা একেবারে লো রেখে যদি এভাবে পোচ করেন তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে, এখন চুলো থেকে নামিয়ে নিচ্ছি। আমি 1টা প্লেটে নুডলসটা ঢেলে রেখেছিলাম, এখন নুডলসের উপরে দিয়ে দিলাম এই ডিম পোচটা। ঠিক এভাবেই পরিবেশন করতে হবে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি কিছু টমেটো সস। এভাবে করলে দেখতে যতটা সুন্দর দেখা যায় খেতে কিন্তু তার চাইতে আরও মজার। গরম গরম খেতে হবে এই নুডলসটা। দর্শক, এই নুডলসটা আশা করি আজকে আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য। আর দেখুন, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, নুডলসটা দেখতে কিন্তু খুবই ইয়ামি হয়েছে, খেতেও খুবই সুস্বাদু। তো এখন আমি আপনাদেরকে আরও একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কতটা ইয়ামি দেখাচ্ছে নুডলসটা। এই নুডলসটা আপনারা তৈরি করে ঘরের সবাই খেতে পারেন, কিংবা বাচ্চাদেরকে বিকেলবেলা টিফিনে দিতে পারেন, খুব পছন্দ করবে এই নুডলসটা। আর একটু কেটে দেখাচ্ছি নুডলসটা কী রকম হয়েছে, টেস্ট করে বলছি। নুডলসটা খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়েছে, আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন। আর ট্রাই করে আমাকে জানাবেন নুডলসটা আপনাদের কাছে কেমন লেগেছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
Thank you.